সকালে আমরা এখানে বসে চা খাচ্ছি আর ওর সাথে বইও পড়ছে। তো এখন এখানে ভালো রোদ উঠেছে, তাই জন্য আমি গাছগুলোকে আবার রোদ খেতে দিয়েছি। সেদিন দিয়েছিলাম বিশ্বকর্মা পুজোর দিন, সেদিন তো বৃষ্টি হয়ে গেল, শুধু জলই পড়লো গাছে, রোদ পড়েনি। এই ভাবলাম আজকে যখন এত সুন্দর রোদ উঠেছে তো একটু রোদে দেওয়া যাক। আর আমার পেছনে এদিকে কে বসে আছে? কালিয়া রোদ খাচ্ছে। আর মিউকে দেখাচ্ছি, মিউ ঘরে বসে আছে, খাবে বলে বলছে। তো চাটা খেয়ে নিই, তারপর মিউর খাবার জোগাড় করি আর আমাদেরও খাবার জোগাড় করি। আমরা ব্রেকফাস্টে কি খাচ্ছি আজকে? ব্রেকফাস্টে ম্যাগি, আমাদের কমন ম্যাগি। মানে কি আজকে তেমন কিছু আর নেই, আর দেরি হয়ে গেছে উঠতে, এখন 10:30 বাজে প্রায়। তো ম্যাগি খেয়ে নেবো আর লাঞ্চে দেখি কি করা যায়, যেরকম হবে আপনাদের সাথে শেয়ার করবো। তো সাথে থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন, আশা করবো ভিডিওটা খুব ভালো লাগবে। আর আমি এদিকে খাচ্ছি পান্তা ভাত, এই যে এতটা ছিল তো আমি এটুকু নিয়ে নিয়েছি, সাথে আলু ভাজা করে নিচ্ছি। এই যে রেডি। আমার না এই পান্তা ভাতটা খেতে দারুণ লাগে। বিয়ের আগে মাকে প্রায় বলতাম যে রাতে ভাত পেঁচে থাকলে জল ঢেলে রাখো, সকালে খেয়ে নেবো। বাট এখন আর হয় না, কেন কি আমি একাই খাই, ও ভাত খেতে পছন্দ করে না সকালবেলা। আর ওখানে তো মা খেত, বোন খেত, তাই জন্য ঠিক আছে সবাই মিলে একসাথে খেলে ভালো লাগে। এই অনেকদিন পর আজকে আবার খাচ্ছি, তারপর আলু ভাজার সাথে এটা দারুণ লাগে। আপনারাও জানাবেন আপনাদেরও ভালো লাগে কিনা। পাটা উঠিয়ে গেল না, তো আজকের লাঞ্চটা কালকের পনির কোফতাটা রয়ে গেছিলো, সেটাই খাচ্ছি। ওটার মধ্যে একটু কারি পাতা অ্যাড করেছি আজকে, তো ভাবলাম দেখি অ্যাড করে কেমন লাগে। কারি পাতা দিয়ে তো ভালোই লাগে সব কিছু। এক্ষুনি ভাই ফোন করলো, আমার মাসির ছেলে, ও আমাদের বাড়িতে আসছে, প্রায় চলে এসছে, কাছাকাছি আছে। কালকে আমার মা আর মাসিও এসেছিলো বাট ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজকে ভাইয়ের সাথে দেখা করাবো আপনাদের। তো ভাই চলে এসছে আর আমি দিকে মাজা নিয়ে যাচ্ছি, আমরা তিনজন বসে এখন মাজা খাবো। আর এখানে মিউ ওয়েট করছে খাবারের জন্য, আর এদিকে মিষ্টি আছে ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। এইমাত্র ভাই চলে গেল আর আমাদের কালকের প্ল্যান হয়েছে, কিছু ব্যাক টু ব্যাক প্ল্যান আছে কিছু। তো কালকে একবারে জানাবো সেটা প্ল্যানগুলো। তো কালকের দিনটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো এখন আমি কালকের জন্য রান্নাটা করে নিচ্ছি, কেন কি কালকে একটু বিজি থাকবো হয়তো, তাই জন্য রিস্ক না নিয়ে এক্ষুনি রান্নাটা করে রেখে কালকের জন্য, তাহলে রান্নার আর টেনশনটা থাকবে না। তো এখন চলে যাচ্ছি রান্না করতে, আর একটা রেসিপি আপনাদের সাথে এখন আমি শেয়ার করবো। এখন রান্না করতে চলে এসেছি আর আজকে আমি বেশি কিছু বানাচ্ছি না, আজকেও লাগবে, রাতেরও কিছু নেই, তো রাতের জন্য বানাচ্ছি আর একসাথে কালকের জন্য বানিয়ে নিচ্ছি। তার মধ্যে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, তো চলুন দেখি রেসিপিটা কি আর তার জন্য আমাদের কি কি প্রয়োজন। তো আজকে আমি বানাচ্ছি নারকেলের বড়া। তো এদিকে আমি হাফ নারকেল কুড়িয়ে নিয়েছি, তার সাথে অ্যাড করছি চালের গুঁড়ো, কুচনো কাঁচা লঙ্কা, নুন, ময়দা, কালো জিরে, অল্প চিনি আর একটু হলুদ, ভালো করে মিক্স করে নেব। এবার এইভাবে ভালো করে মিক্স করে নিয়েছি, এবার একটা শেপ দিয়ে দেব। রেডি হয়ে গেছে, এবার ভেজে নেব। তো ফ্রাই করার জন্য তেল নিয়ে নিয়েছি কড়াইতে, এক এক করে দিয়ে দিচ্ছি, বেশি ছিল না নারকেল তাই জন্য অল্পই হয়েছে। লো ফ্লেমে রেখে ব্রাউন করে ভেজে নেব। এই যে রেডি হয়ে গেছে, এবার ডিনারটা করে নেওয়া যাক। আজকে ডিনারে আছে বড়া, ভেন্ডি আলু ভাজা, এটা আমি তেল বেগুন বানিয়েছি, আর ডাল। ডাল এটা ওই তো এখন আমরা শুধু ডাল আর বড়া দিয়ে খাচ্ছি, বাকিগুলো কালকের জন্য রেখে দিলাম। আর এদিকে মিউ আর কালি এখন ফাইট করছে। আওয়াজ স্টার্ট করে দিয়েছি আর তার সাথে একটা সিরিজ দেখছি আমরা, দহন। দারুণ লাগছে আপাতত তো দেখতে, আপনারাও দেখবেন পারলে। এখনো খেয়ে বলবে কেমন লাগলো। মিষ্টি মিষ্টি লাগছে, ভালো লাগছে। আচ্ছা
ভালো লাগছে নিজে, আমার তো এমনিতেই বড়া খেতে ভালো লাগে, ভালো লাগছে। তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি এখন ঘুমাতে, কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, অনেক কিছু প্ল্যান আছে। তো কালকের ভিডিওটা মিস করবেন না। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে।